আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহি ব্লগস। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কুয়েত প্রবাসী, আমি প্রতিনিয়ত আমার কুয়েত জব আপডেট একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি কুয়েতের হোটেল সম্পর্কে, ক্লিনার কোম্পানি, হসপিটাল, মার্কেটের সম্পর্কে। তো দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইনের সব সম্পর্কে আমি ভিডিও আপডেট দিয়ে থাকি, কারণ আমি এগুলোতে একটু গবেষণা করি কোন জায়গায় হোটেলে কত টাকা স্যালারি পাওয়া যায়। তো আজকের যে বিষয়টা হচ্ছে বাহরাইন হোটেল জবের, বাংলাদেশে যারা নতুন যাবে, যারা অলরেডি আছে, তারা ট্রান্সফার হয়ে হোটেল লাইনে যাইতে চায়, তাদের কত টাকা স্যালারি, কী কী ফ্যাসিলিটিটা আছে, বাহরাইনে কত টাকা কামানো যায়, এই সম্পর্কে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো যারা প্রবাসে যাইতে চান বাহরাইনে, তাদের জন্য এই ভিডিওটা, যারা এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরোটা ভিডিও ওয়াচ করবেন, ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে। দেখার পরে যারা যাইতেছেন বাইরে, না বেসিক্যালি ফ্রেশার যারা বাংলাদেশ থেকে নতুন যাইতে চাই, তাদের বেতন হবে মনে করেন 18 থেকে 1900, মানে সরি 100 থেকে 190 দিনার, বাহরাইনের দিনার হয়। কুয়েতের থেকে একটু কম আছে, লাইক কুয়েতে 370 টাকা থাকলে বাহরাইনে হয়তো 320-330 টাকার মতন আছে। তো 190 টাকার মতন মনে করেন যারা নতুন আছে তাদের স্যালারি পাওয়া যায় বাহরাইনের দিনারে। তো প্রায় বাংলাদেশের 190-এ প্রায় 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা যায়, 50 হাজার টাকা। আর যারা অলরেডি বাহরাইনে আছেন, যাদের বিষয় ট্রান্সফার হয়ে যাইতেছেন বাহরাইনে হোটেল লাইনের মধ্যে, তাদের 200 থেকে 250 দিনার পর্যন্ত পাওয়া যায় বাহরাইনের দিনার। তো আর অনেকে যায় বাংলাদেশের থেকে, বাট সবাই ক্লিনার বিষয়ে যাইতে চাই, অন্য অন্য কাজে যাইতে চাই, হোটেল লাইনে কেউ যাইতে চায় না। হোটেল লাইনে যাওয়াটার ফায়দা আছে ভাই, হোটেল লাইনের কী ফ্যাসিলিটিগুলো আছে যা অন্য অন্য ক্লিনার কোম্পানিতে পাওয়া যায় না, হসপিটালে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। হোটেল লাইনের বেনিফিটটা হচ্ছে আপনি মনে করেন 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ব্রেক টাইম থাকে। তো আপনি যত টাইম ডিউটির মতো থাকবেন, অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকলেন, অথবা দুপুর থেকে বিকেল পর্যন্ত থাকলেন, আপনি দুই টাইম খানা অথবা তিনও টাইম খানা দিয়ে, আপনি যদি রুমও থাকেন, হোটেল লাইনের একটা ফ্যাসিলিটি আছে, আপনি রুম থেকে এসে হোটেলে ক্যাফেটেরিয়া আছে, যা খানার জায়গা আছে, এখানে প্রত্যেকটা হোটেলে একটা ক্যাফেটেরিয়া করে থাকে, এই জায়গায় খানার ব্যবস্থা থাকে তিনও টাইম। তো খানাটা আপনি ফ্রি পাবেন। কুয়েতে, সৌদি, বাহরাইন যারা প্রবাসী থাকে, তাদের খানাটা হলে সবচেয়ে, খানাটা বানায় খানাটা হইতে সবচেয়ে তাদের কষ্ট হয়। কাজ করার পরে অনেকে হার্ড ওয়ার্কও করে, অনেকে ইজি ওয়ার্কও আছে, ভালো ওয়ার্ক আছে, ভালো কাজও আছে। তো খানা বানাইটা একদম কষ্টকর হয়ে যায় প্রবাসীদের জন্য। তো হোটেল লাইনে কাজ করলে আপনাকে এই কষ্টটা করতে হবে না, হোটেল থেকে আপনাকে 3 টাইমে খানাটা পে করবে বাহরাইনে। আপনাদেরকে বলছি স্যালারিটা নতুন আসলে মনে করেন 180 থেকে 190 টাকা পাওয়া যায় যায় 50 হাজার টাকা বাংলাদেশে বর্তমানে হয়ে যায়। কিন্তু ক্লিনার কোম্পানিতে গেলে আপনি এত টাকা পাইবেন না, অথবা 80-90 টাকা, অথবা হাইস্ট হলে 100 টাকা স্যালারি পাইবেন বাহরাইনে গেলে। আর যদি হোটেল লাইনে যান তাহলে 180 থেকে 90 টাকা, আর যারা অলরেডি আসেন ট্রান্সফার হয়ে যেতে চান তাদের 200 থেকে 250 টাকা স্যালারি পাওয়া যায়। বেসিক্যালি বাংলাদেশ থেকে অনেক লোকের দেখছি যারা 12 অথবা 10 পাস, যারা ইংলিশ একটু বুঝে, তারাও ক্লিনার কোম্পানিতে আছে, কারণ তাদের কোনো পরিচিত মানুষ নাই খাওয়ার মাধ্যমে আসতে পারে না। তো যারা আপনার পরিচিত আছে দেখবেন হোটেল লাইনে মনে করেন অ্যাভেলেবেল ভ্যাকেন্সি থাকে, একটু খোঁজখবর নিয়ে হোটেল লাইনে যাওয়ার চেষ্টা করবেন, ক্লিনার কোম্পানিতে নয়, যারা একটু লেখাপড়া করছেন। তো ফুডের কথা বললাম, 3 টাইম আপনাকে খানা দেবে, এবং প্রত্যেক 2 বছর আপনাকে আপ ডাউন টিকিট, এবং আপনি 2 মাসের ছুটি দেবে, 2 বছর পরে পরে আপনার মনে করেন 2 মাসের স্যালারি আপনাকে দিয়ে দিবে। অ্যাকোমোডেশন, যে আমি যে এই রুমে আছি, আমি যে হোটেলে কাজ করি কুয়েতে, এই রুম থেকে, এই হোটেল থেকে রুম দিই, ফ্রিজ আছে, লকার আছে, কাপড় টাপড় সব রাখার জন্য ওয়াশিং মেশিন আছে, বাইরে কিচেনও আছে, সব কিছু হোটেল থেকে প্রোভাইড করে। এবং আনা নেওয়ার জন্য মনে করেন গাড়ি কোম্পানির থেকে দিই, তারপরে মনে করেন এই সব সুবিধাগুলো হোটেল লাইনে পাওয়া যায়, অন্য অন্য লাইনের মধ্যে গেলে আপনি পাইবেন না। তো যারা বাহরাইনে যাইতে চান অবশ্যই যাইতে পারেন, ভালো স্যালারি আছে, এবং ক্লিনার কোম্পানিতে না যা যারা একটু শিক্ষিত আছেন, আশা করি সবাই হোটেল লাইনে অথবা মার্কেট লাইনে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে একটু ভালো ইনকাম করা যায় এবং একটু বিপিভাবে চলা যায়, খানা বানানোর কষ্ট করতে হয় না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই জবের সম্পর্কে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।